আমার প্রিয় শ্রোতাগণ, তোমাদের সবার আগে জানাই আমার তরফ থেকে শুভ বিজয়ার নমস্কার, প্রণাম, ভালোবাসা, স্নেহ। এর আগে আমি তোমাদের ভাগবত কথা শুনেছিলাম, প্রথম ভাগ, প্রথম খণ্ড। আজ আমি বাচ্চাদের জন্য বা কিশোরদের জন্য একটা গল্প শোনাব, সেটা কিশোর বাচ্চাদের ভালো লাগে, বড়োদের হয়তো সবাই জানো এই গল্পটি। গল্পটির নাম হচ্ছে, দুটো গল্প শোনাবো, গল্পটির নাম হচ্ছে আলাদিন আর আশ্চর্য প্রদীপ, আর দ্বিতীয় গল্পটার নাম হচ্ছে বাঁশুরিওয়ালা, বাঁশিওয়ালা। তো আলাদিন আশ্চর্য প্রদীপ গল্পটি প্রথমে বলি। আলাদিন নামে একটা ছোটো ছেলে ছিল, 10-12 বছরের, আর মা বিধবা মা ছিল, খুব গরিব ছিল। ওরা বাগদাদ শহরের পাশে কোনো গ্রামে টামে থাকতো। তো অনেক কষ্ট, ওটা মা বিধবা মা ভেঙে ছেলেটাকে নিয়ে কোনো রকমে দুবেলা অন্য সংস্থানে হতো তোদের। তো এরমভাবে ওদের দিন কাটছিল, পরে কষ্ট হিসেবে একদিন একটি লোক ওদের ঘরে আসে এবং বলে, এই লোকটি বাগদাদ শহরে ঘুরে অনেক সার্ভে করছিলো, একটা ওর মনের মতো একটা ছেলে পাওয়ার জন্য আর কি, যাতে ওর নিজের কাজ হয়। তো বাগদাদ শহরে সব ছেলেরা তো চালাচ্ছে, তো ছেলে ছিল, তো তাদের দিয়ে হয়নি, গ্রামে একটু এই ছেলেটিকে ওদেরকে দেখে টেকে কদিন সার্ভে করার পর বুঝেছি এই ছেলেটা দিয়ে আমার কাজ হবে। সারল সেদের 87 একটা ছেলে ছিল, তো সেই জন্য ওদের ঘরে আসে ওর মায়ের কাছে, বলে ভাবি যান নমস্কার। ভাবি বলে আপনি কে? আমি তেমন কিছু নেই। বলে আপনি আমাকে চিনেন না, আমি হচ্ছি আপনার স্বামীর ভাই। বলে কই, আমার স্বামীর কোনো ভাই ছিল বলে তো আমি জানি না। বললো তুমি কী করে জানবে ভাবি? তো আমি তো তোমার বিয়ের হওয়ার অনেক আগেই ঘর সংসার ছেড়ে চলে গিয়েছিলাম, তাই তোমাকে তো তাই বলেনি হয়তো, আমি ঘুরে ঘুরে বেড়াই, তো আমি এসেছি, আর তোমাদের কষ্টের দিন দূর হয়ে যাবে। তো বাবুজান বললো ঠিক আছে, আপনি যেমন বলছেন ভাই তো তোমার ভাই। তো বললো আরে এর নাম কী? বললো আলাদিন। আরে আলাদিন শোন শোন, বললো পকেট থেকে টাকা বার করে আলাদিনকে বললো যা বাজার থেকে ভালো খাবার টাবার সব কিছু নিয়ে, সবজি টবজি এইসব বেশ কিছু টাকা দেয়, গোস্ত ফোস্ত নিয়ে আয়, আজ ভালো করে জম করে খাওয়া দাওয়া হবে, জমিয়ে খাওয়া দাওয়া হবে, যা নিয়ে আয়। আলাদিনের মা দেখলো দেখো টাকা দিলে ওটা খেতেই পায় না, আজ ভালো খাওয়াবে। ওটা বললো যা ব্যাগ নিয়ে যাবে, এটা যে বাজারটা যে কিনে যা যা বলছে তোর কাকা চাচা সব নিয়ে আয় কিনে। তো আলাদিন বাজারে যায়, সব কিছু কাকা যা বলেছিলো ভালো মন্দ সব শাক সবজি ফল টল মাংস ফাংস সব কিনে নিয়ে আসে, এবং ওর মা সেসবগুলো বানায় টানায়, রান্না বানায় টানায়, সব খুব খুব গ্র্যান্ড ফিস্ট হয়, খাওয়া দাওয়া হয়। খাওয়া দাওয়ার পর দুপুরে একটু আরামটা করে কাকাটা গোটে করে বিকেলবেলা আলাদিনকে বলে চল আমরা বেড়াতে যাই, তোকে নিয়ে ঘুরে আসি, চল বেরিয়ে আসি। তো ওর মা কী বলবে, বেড়াতে নিয়ে গেছে, গিয়ে ওখানে একটা পাহাড়ের কাছে নিয়ে গেছে ওকে আলাদিনকে, পাহাড়ের কাছে নিয়ে যে ওখানে একটা পাথর সরিয়েছে, সরিয়ে আলাদিনকে বলছে শোন এটা এর মধ্যে একটা সিঁড়ি আছে, সিঁড়ি আছে এর মধ্যে তুই নিচে নেমে যা, দেখ ওখানে একটা প্রদীপ জ্বলছে, ওই প্রদীপটা নিবি তুই নিয়ে আয়। আলাদিন নেমে যায়, তো নেমে যেয়ে আর ইয়ে করছে, নিয়েছে বলছে পেয়েছিস? বলে হ্যাঁ। তো নিবি নিয়ে আসছে, বলছে নিয়ে আসি, সিঁড়ি নিয়ে উঠে যাচ্ছে। তো আলাদিন কে বলছে দে আমার প্রদীপটা আগে দে, তারপর আমি তোকে তুলছি। আলাদিন বললো না না না, আগে আপনি আমাকে তুলুন তারপর আমি প্রদীপটা দেবো। বলে তুই প্রদীপ দে? বলছি আগে প্রদীপটা দিবি তবে তো তোকে তুলবো। বলে না না, আপনি আলাদিন এইখানে অনেক বুদ্ধিমানের কাজ করে। বলে না আগে আপনি তুলুন না আমাকে চাচা, তুমি আগে আমাকে তোলো তারপরে আমি তোমাকে, তারপরে আমি প্রদীপ দেবো। বলে আমি যে আমার কথা শুনছি না, বড়োদের কথা শুনছি না? বলছি না তুমি আমাকে তোলো আগে, আমার এই অন্ধকারে আমার দম ঘুরে যাচ্ছে, তুমি আমাকে তোলো আগে। বলে না তুই আগে আমাকে প্রদীপটা দে। এরকম করে অনেকক্ষণ ধরে ব্যাস হতে থাকে, তোমার কাকাটা রেগে গেছে, তা মর তুই তাহলে, বলে ও ওখানে ছেড়ে দিয়ে আর পাথর চাপা দিয়ে চলে যায়। এদিকে আলাদিন অন্ধকার আর ওইখানে আস্তে আস্তে ও সিঁড়ি দিয়ে নিচে নেমে বসে যায়, পায়ের কাছে প্রদীপটা রাখে।
প্রদীপটা পায়ের কাছে রেখে ও থাকবার তাই আমি কী হবে মরে যাবো গুপার মধ্যে। কিছুক্ষণ পরে ও কী করতে কাঁদতে শুরু করতে হাত পা ছুড়ে, এ আল্লাহ আমার কী হলো এরকম করে কাঁদতে কাঁদতে পায়ের কাছে প্রদীপটা ছিল, পা হাত পা ছুটছিল, পায়ে লেগে প্রদীপটা সোজা দিয়ে দিয়ালে ধাক্কা মেরেছে ও ওপাশের দিয়ালে। ধাক্কা মারতেই ধোঁয়া উঠতে শুরু করে, ই করে বলে একটা বিরাট রাক্ষস বেরিয়ে আসে। আলাউদ্দিন তো দেখে ভয় পেয়ে যায়, বলে কে হুকুম আকা মেরা আকা, বলে তুমি কে, বলে আমি তোমার গুলাম, আমাকে হুকুম করো, তুমি কে, বলে গুলাম তুমি এত বড় রাক্ষস আমার গুলাম, বলে হ্যাঁ হ্যাঁ আকা এই প্রদীপ যার কাছে থাকে আমি তারই গুলাম হই, হ্যাঁ তো এখন তোমার কাছে আছে তুমি দিই, এটা রগড়লেই বা কোথাও ধাক্কাটা খেলে আমি বেরিয়ে আসি, তোমার যখন যা ইচ্ছা হবে তাই আমাকে বলো, ওই তাই নাকি, তুই এক কাজ কর আমাকে এখান থেকে বার করে নিয়ে যা আর নিয়ে আমার ঘরে পৌঁছে দে, বলে আমি এখনই করছি আকা যো হুকুম, বলে সঙ্গে সঙ্গে আলাউদ্দিনকে বাইরে নিয়ে যায়। বললো ফিরে নিয়ে বললো আর বলো কো হুকুম, আর কোনো হুকুম আছো আকা, বলে তুই যা বলো তাই করি, বলে তুমি বলে তো দেখো, বলে আমার জন্য একটা বড় মহল বানিয়ে দে, খুব সুন্দর মহল একদম, তো সে মহল বানিয়ে দিল সঙ্গে সঙ্গে। আর বললো আমার জন্য খাবার টাবার সব ভরিয়ে দে, জামা কাপড় টাপড় সব কিছু টাকা পয়সা সব দিয়ে, বলে হয়নি হুকুম আকা সব কিছু করে দিল। ফির তো আলাউদ্দিন তো খুব খুশি, বলে আচ্ছা ঠিক আছে আর তুই যা, বলো কাকা প্রদীপটা সাবধানে রেখো, যখন তোমার দরকার হবে এইটাকে একটু দিয়ালে রোগড়ে আমাকে ডাকলেই আমি এসে যাবো। বলে ঠিক আছে, আলাউদ্দিন প্রদীপটা খুব সাবধানে রেখে দিয়েছে অত বড় ঘরে, একটা ঘরে সে মাকে নিয়ে ওখানে থাকে, সে এত ভালো বিরাট রহিস আদমি হয়ে গেছে বাগদাদ শহরের কাছে, একদম শহরে বিরাট রহিস আদমি আর মানে বড় লোক না। সে ধীরে ধীরে ওই আলাউদ্দিনের খবর রাজার কানে যায়, বলে এখানে একটা খুব বড় বড় লোক এসেছে, রাজার মহলের মতোই তার ঘর, সেই সব আছে ভালো ভালো জামা কাপড় অনেক টাকা পয়সা। তো রাজা শুনে, রাজার একটি মেয়েও ছিল খুব সুন্দরী, আলাউদ্দিনকে একদিন ডেকে পাঠায়, আলাউদ্দিন দেখে, আলাউদ্দিনকে দেখতে ভালো ছিল, খুব ভালো জামা কাপড় তার গাড়ি ঘোড়া আর গাড়ি করে সে যায়, সেই সব দেখে তার রুতবা দেখে রাজামশাই খুব খুশি হয় এবং বলে আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিতে চাই। আলাউদ্দিনও খুব খুশি, হ্যাঁ একটা কোথায় গরিবের ছেলে কোথায় রাজার সঙ্গে বিয়ে হয়ে যায়, রাজার মেয়ের সঙ্গে তার বিয়ে হয়ে যায়, ঘরে আসে ধুমধাম করে বিয়ে টিয়ে করেছে, তার ঘরে আসে, ঘরে এসে বেশ সুখে দিন চারতম করতে থাকে। এদিকে ওই যে ওই কাকাটা, ও তো অনেকদিন ধরে পাথর চাপা দিয়েছিলো, তারপরে ও ভেতরে যে ডেকে ডেকেছে যে নেই তো আলাউদ্দিন মরে গেছে না কে জানে কী হলো কী হলো, তো ও ফির ঘুরতে ঘুরতে ও ওই দেখ ওখানে বাগদাদ শহরের একটা ওরম একটা ঘর, বিরাট আলিশান ঘর, এবং আলাউদ্দিন থেকে ওখানে বেরিয়ে থাকে এবং সুন্দর বউ বকিনি ঘুরতে থাকে, চিনে যায় যে তো এই ছেলেটা কীভাবে বেরোলো, যে প্রদীপ নিয়ে অনেক চালাক ছেলে তোমাকে ধোকা দিয়ে দিল। তারপর ও ভাবছে কীভাবে প্রদীপটা থেকে হাসিল করা যায়। একদিন সে কী করেছে, একটা ফেরিওয়ালা বনে বলে পুরনো প্রদীপের বদলে নতুন প্রদীপ নেবে গো, পুরনো প্রদীপের বদলে নতুন প্রদীপ নেবে গো বলে বলে চেঁচে থাকে। আলাউদ্দিন তখন সেদিন ঘরে ছিল না, ওর বউ ছিল ওপরে দুতলা জানলা থেকে শোনে যে কেউ বলছে পুরনো প্রদীপের বদলে নতুন প্রদীপ নেবে সুন্দর সুন্দর প্রদীপ। তো ওর আলাউদ্দিনের বউ দেখেছিল পাশে করে একটা কালো পুরনো প্রদীপ পড়েছিল, তা ও বলে এই পুরনো প্রদীপটা দিয়ে নতুন প্রদীপ নিলে খুব ভালো হয়। ও কী করলো, ওর বউ নিচে নেবে, দাঁড়া 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 প্রদীপ আল্লাহ দাঁড়া আমার কাছে একটা পুরনো প্রদীপ আছে আমাদের কাছে নিয়ে, তো ওটাকে নিয়ে আসে, দাঁড়ালো বলে এই নাও আমার এই বদলে নদী প্রদীপ, কত কটা প্রদীপ চাই বিবিজান বলো, বলে এই একটার বদলে কটা অনেকগুলো প্রদীপ দেবে, বললো হ্যাঁ হ্যাঁ তিন চার চিন্তা মর্জি যাও নিলো। তো ওর বউ চার পাঁচটা প্রদীপ নিয়ে নিল সুন্দর দিন ঝকঝক ঝকঝক প্রদীপ নিয়ে, আর ওই পুরো প্রদীপটা দিয়ে দিল, ওইটা নিয়ে ও চলে যায়। এবং সঙ্গে সঙ্গে ওই প্রদীপকে বলে যা ও সব ভ্যাল ফ্যাল সব ভেঙে দিয়ে সব তরমজ করে দে আর সব কিছু, তো সে তো দিন তাই করে দিল ঘর মুহূর্তের মধ্যে সব কিছু ভেঙে দস্ত করে দিল একদম ঘর দুয়ার দিয়ে। আর ও নিজের জন্যে ওই লোকটি
চাচাটা চাচা কিনা জানি না নিজের জন্য খুব ভালো ম্যাল ট্যাল বানিয়ে নিল, ওই শোক সাইজ হচ্ছে সমস্ত কিছু ওইটা কাপড়ে যে জন্য ও চেয়েছিলো ওইটাই সব কিছু ও করে নিল। আর এদিকে আলাদিন এসে দেখে ওর ঘর তোর ধস্ত হয়ে পড়ে আছে, ওর বউ কাঁদছে, ওর মা কাঁদছে। তখন বললো কী হলো তোমার, কী করলো এটা, কী হয়ে কী করে হয়ে গেলো? বললাম কী করলো আমি জানি না, তুমি কী কিছু করেছো? আমার প্রদীপটা ছিল ওটা কী হলো? ওটা তো দিয়ে আমি একটা নতুন প্রদীপ নিয়েছিলাম। বললে মুখ্য ওটা তুমি কী করেছো? ওইটাই তো আমাদের সব ছিল, তুমি ওটা কিসের জন্য হাত দিয়েছো তুমি জানো না? ওটা ওটা আশ্চর্য প্রদীপ ছিল, ওটা আশ্চর্যজনক প্রদীপ ছিল, ওটার জন্যই তো আমি এত বড় লোক হয়েছিলাম, তুমি ওটাই দিয়ে দিলে। তুমি আমাকে ওর জিজ্ঞেস করলে কিছু না, আমি তো জানি না আমার বড় ভুল হয়ে গেছে। তখন আল্লাহদ্দিনের কী করবে? হ্যাঁ, ওই ওই প্রদীপটা সঙ্গে সঙ্গে ওই জিনটা ওকে একটা আংটিও দিয়েছিলো, বললো আকা যদি কোনো দিন বিপদে পড়ো এই আংটিটা ঘষলেও তুমি একটা ছোটো জিন তোমার কাছে আসবে, তোমার উপকার করতে পারে। তখন ওর সেই কথাটা মনে পড়লো। তো মনে পড়ার পর ও কী করলো, ওই আংটিটা ঘষলো, ঘষতে একটা ছোট্ট জিন আসলো, বললো ক্যা হুকু ভাই আকা? বললো দেখো আমার না ওই একটা প্রদীপ ছিল, বলে হ্যাঁ জানি ওটা, ওইটাও আমার ওই বদমাস লোকটা নিয়ে গেছে, নিয়ে আমার ঘর দর সব ভেঙে দিয়েছে, তুমি দেখতে পাচ্ছ, বিড়াল আমার থাকার মতো একটু ঘর তোর বানিয়ে দাও, আমার আমার মায়ের বউ থাকার জন্যে, আর ইয়ে করো ওই প্রদীপটা তোমাকে হাসিল করতে হবে। বলে এই কাজ বড়ো মুশকিল আছে আকা, ওই জাদুঘরটা যতদিন না ঘুমো, যখন না ঘুমোবে তখন আমি আনতে পারবো না, তবে আমি চেষ্টা করবো। বলে এটা তোমাকে আনতেই হবে, যেমন করে হাসিল করতে হবে জিন, তো ঠিক আছে আমি চেষ্টা করছি। এখন এদিকে ওই জাদুঘরটা সবসময় নিজের মাথার কাছে পরিচয় রাখতো, কাউকে বিশ্বাস করতো, তো ওই জিনটা সবসময় তক্কে তক্কে থাকতো। তা একদিন রাত্রে অনেক রাত্রে গভীর রাত্রে চাচা ঘুমিয়ে পড়েছে, গভীর রাত্রে নাক ডাকছে ডাকছে, তখন ওই জিন তো ওরা জানলা দিয়ে কিনে ঢুকে যেতে পারে, ঢুকেছে প্রদীপটা নিয়ে এসে আলাদিনকে দেয়, আকা এইলাম তোমার হুকুম পালন করেছি। তখন আকা বলে আচ্ছা তুই ধন্যবাদ তোকে, আর তুই চা আমি আমার নিজের কাজ করি। ঠিক আলাদিন তখন অনেক চালাক হয়ে গেছিলো, পীড়া ওই প্রদীপটা করলো, আবার জিনিস হা কে হুকুম হয় আকা শোন, ওই আমার চাচা না খেলটা ওটাকে এমন জায়গায় দিয়ে পৌঁছে দিই যেখান থেকে কোনো দিন যাতে ফিরতে না পারে। তো বললো আমি হুকুম আকা, তো ওকে সে এমন জায়গায় পৌঁছে দিল আমার একটা সমুদ্রের মাঝখানে দ্বীপে, সেখান থেকে তার ফেরার আর কোনো চান্স নাই। আর আলাদিন বলে আমার আবার সেই ঘরটা সব যেমন ছিল সব বানিয়ে দে, আর সব খাবার দাবার টাকা পয়সা সব কিছু ধন দল্লার সব করে দে, আবার ওজন করে দিল। আর আলাদিন অনেক সুখে থাকতে লাগলো, আর ওগুলো খবরদার এই প্রদীপে হাত দেবে না। আলাদিন একটা ভালো ঘর করে লোহার ঘর দিল, লোহার গেট বানিয়ে ওটিকে চাবি দিয়ে দ্বীপটা রেখে দিল। আমার গল্পটি আজকে এখানে শেষ হলো, আর আমি তোমাদের দ্বিতীয় একটি গল্প বলছি, এই গল্পটির নাম হচ্ছে বাঁশিওয়ালা। এটা একবার কী হয়, জার্মানি দেশে খুব ইঁদুরের উপদ্রব হয়, এত ইঁদুর সারাদিন ইঁদুরের লোকে ঘড়ির কাঁচের কাগজ পর্যন্ত খেয়ে নিচ্ছে, বিছনাপত্র লেপ তোষক খাবার জিনিস এক মিনিটে রাখছে করতে রাখতে রাখতে ওরা উড়িয়ে দিচ্ছে। ইঁদুর ইঁদুরের লোক একদম ব্যতিব্যস্ত হয়ে গেছে, সে কী জল ইঁদুরের বাবরে বাবু, আর বাচ্চা ঘুমোচ্ছে তার পাকেটে দিচ্ছে, কী করছে সে কী করবে? লোক তো অতি ব্যস্ত ব্যস্ত লোক, মানুষই ঘুমোতে পারে না, ভয় ইঁদুরের আতঙ্ক করছে। সব লোক দিয়ে রাজার কাছে গেল, আমার রাজামশাই রাজামশাই ইঁদুর ইঁদুর ছিল আমাদের বাঁচার ভাবনা ভরে গেল ঠিক। তখন রাজামশাই বললো আচ্ছা ঠিক আছে, রাজামশাই ঘোষণা করলো যে ভাই যে এই ইঁদুর দাঁড়িয়ে যাবে তাকে আমরা আমি এত টাকা দেবো, এত টাকা দেবো, এই রাজ্য থেকে সমস্ত ইঁদুরকে দাঁড়াতে হবে, তাকে এত টাকা দেবো, এত টাকা ইনাম দেবো, এসব বলেছিলো। অনেক কেউ কিন্তু এত ইঁদুর কী করে দাঁড়াবে, কোনো লোক ইঁদুরটা পাচ্ছিল না, দিনেও যাচ্ছে করিয়ে যাচ্ছে, লোকেরা ব্যতিব্যস্ত, রাজাকে গাল বলছে কী হলো, বলো কেউ তো আসছে না, আমি কী করবো বলো, আমি কী করে দাঁড়াবো এত ইঁদুর? তো এমন সময় একদিন একটা বাঁশি বাজার, বাঁশি বাজাতে বাজতে আসলো, বললো রাজাকে বললো সালাম হুজুর, হ্যাঁ কে বার্তা বলো? বলো হুজুর ম্যাম আমি এই তোমাদের এই চুয়া চুয়া ইঁদুর থেকে তোমাদের রাজ্যটাকে রাজ্যটাকে মুক্ত করে দিতে পারি, তো আমাকে এত টাকা দিতে হবে। কিন্তু রাজার সব প্রজারা বলছে মহারাজ দিয়ে দিন দিয়ে দিন, আমরা মরে যাচ্ছি, আমাদের যান আপত্তি এসে গেছে, আপনি এখন কোনো যারা বলে দিয়ে দিন দিয়ে দিন। বললো এর এত টাকা একটু কম নেবে না? বললো না কম কম কিছু না, আমাকে এতই চাই, এত টাকাই চাই আমাকে, আপনি যদি দেন তাহলে ইঁদুর তাড়িয়ে দেবো, সব ইঁদুর তাই বলো সার ইঁদুর তাই দেবো গ্যারান্টি।
বাচ্চা ঠিক আছে দাবো তোমাকে তুমি তাড়াও বাবা ইন্দুত্ব তাড়াও আমরা জ্বলে গেলাম মরে গেলাম সব আমরা কিন্তু যেতে আসতে হয় তখন কী হলো সেই বাঁশিয়ালাটা বাঁশিতে বাঁশি বাজাতে শুরু করলো মাছির বাজার করে শুরু করে রাস্তা দিয়ে সে হাঁটতে শুরু করলো যেখান থেকে যত ইঁদুর ছিল তার পিছনে পিছনে আসতে আসতে সব যাচ্ছে বড়ো ইঁদুর ধেড়ে ইঁদুর হ্যাঁ ধেড়ে ইঁদুর ডেঙ্কি ইঁদুর সব কত রকম ইঁদুর চুচো চিক্কা সব বলে না সব রকম যত রকম ইঁদুর ছিল সব তার পিছনে পিছনে আসতে আসতে যাচ্ছে যেতে 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 সে মাছিওয়ালা একটা বড়ো নদীতে নেমে গেলো ইঁদুরগুলো সব নদীতে নেমে গেলো নেমে নেমে আসে গভীর জলে যত আগে আগে যেতে যাবো ইঁদুরা তার পিছনে নদীর জলে যেতে যেতে সব ইঁদুর পুরো ইঁদুর বাঁশি যতক্ষণ বেজে যাচ্ছে সেই ইঁদুররা মানে একদম চুম্বকের মতো আকর্ষিত হয়ে হয়ে সব জলে যেতে ডুবে সব মরে যেতে লাগলো সারা জলে বাহুত জল পার হয়ে ওপার পর্যন্ত চলে গেলো সে এত জল টল তো সে ইঁদুররাও সারা শহরের যতগুলো রাজ্যের ইঁদুর ছিল সব ওই বাঁশি বাজিয়ে যাচ্ছে আর কন্টিনিউ ইঁদুর আসছে জলে ডুবে ডুবে সব মরে যাচ্ছে এরকম করে পুরো রাজ্যের ইঁদুর শেষ হয়ে যায় মরে যায় সব ইঁদুর বাসিওয়ালা আসে বলো মহারাজ আমার ইনাম দিন আমাকে রাজা বললো একটু সামান্য বাঁশি বাজি ইঁদুর তার জন্য এত টাকা তো দেওয়া যাবে না এত টাকা দিতে পারবো না এখন ইঁদুর খালি গেছে রাজা তখন রাজার সিনা ফুলে গেছে বলে একটা ভাই অল্প টাকা নাও কিন্তু বাঁশি বাজি তোমার কী কষ্ট হয়েছে সামান্য একটু বাঁশি বাজালে ইঁদুরগুলো চলে গেলো এই তো তুমি কাজ করছো এর জন্য এত টাকা কোনো মানে তোমাকে অল্প টাকা দিচ্ছি 500-600 টাকা দিচ্ছি বলে না মহারাজ আপনি দেখুন জবানের খেলাপি করছেন আপনি আমাকে নিজে বলেছেন এত টাকা দেবেন এখন তো আপনি আমি আমি ইঁদুর তারিখ দিচ্ছি আপনি এখন আমার সঙ্গে বেইমানি করছেন বলে বেইমানি কী আছে কী কাজ করেছো তুমি বলে এমন কিছু মেহনত করেছো যার জন্য তুমি এত টাকা চাইছো বলে আমি আপনাকে আমি আগেই বলেছি এত টাকা দিতে তবেই আমি চাড়াবো আর আপনি এখন আমি তখন আপনি রাজি হয়ে গেছেন এখন আপনি কেন মুখে যাচ্ছেন আপনি আমাকে দিন ওই টাকাটা বলে না এত টাকা দেওয়া সম্ভব না এত টাকা আপনি মুখের কথা নাকি খোলাম কিছু টাকা পয়সা হ্যাঁ আমি দেখো এই অল্প দিচ্ছি 500-600 টাকা দিচ্ছি নাও তো নাও নাহলে যা ভাগ হয়ে আসে বলে ঠিক আছে মহারাজ এর মজা আপনি পাবেন বলে যা যা তুই কী করবি দেখে নেবো তো এই মাসিবেলা আবার নেমে গেল নেমে যেয়ে আবার মাসি শুরু করলো মাসি শুরু করে রাস্তা দিয়ে মাসি শুরু করেছে লোকেদের ঘরে যার যত ছেলে মেয়ে ছেলেরা সব বাঁশির পিছন পিছিয়ে ছুটে ছুটে আকর্ষিত ছুটছে মা বাবারা ধরতে চাইছে হাত ছাড়িয়ে ছাড়িয়ে চলে যাচ্ছে ছেলেমেয়েরা কিছু দেই সে শুনছেই না তো সারা সেই লোক বা ছোট চাঁদ ঘরে যত ছেলে মেয়ে ছিল সব ছুটছে চাচ্ছে ছুটছে বাচ্চা পিছনে পিছনে মা বাবারা অসহায় কিচ্ছু করতে পারছে না সব একদম অসহায় হয়ে গেছে ধরতে যাচ্ছে কিচ্ছু করতে পারছে কিছু সে বাঁশিওয়ালা কী করলো সারা বাচ্চাদের নিয়ে চলে গেলো যে শহরের বাইরে একটা বিরাট পাহাড় ছিল যে পাহাড়ের উপর মেয়ে তো বাঁশিওয়ালা ঢুকে গেলো তো বাচ্চাগুলো সেখানে ঢুকে গেলো সেই বাঁশিওয়ালা ওখানে গুহাটা গুপার দরজা বন্ধ করে দিয়ে এই পাথর টাথর দিয়ে এসে ফিরে বাইরে চলে গেলো তখন সব লোকেরা হায় হায় করে বাঁশিওয়ালা বাচ্চারা সব গায়ে হলো সব লোকের হায় হায় করে মহারাজের কাছে গেলো মহারাজ আপনি এরম কেন করলেন আপনি আমাদের সব বাচ্চা চলে গেলো আপনি এরম কেন করলেন আপনি কথা দিয়ে কেন কথা রাখলেন না আমাদের কেউ আমাদের বাচ্চা এবং রাজার বাচ্চা বাচ্চা চলে গেছে রাজার বহু ফুকাত হলো তুমি এত কী করো তুমি পয়সা কার জন্য রেখেছো হ্যাঁ প্রজারা যদি মরে গেলো আমাদের বাচ্চারাই চলে গেলো কিছু সব লোকে কত বললো হায় হ্যাঁ বুক চাপড়ে খাচ্ছে বলো আমাদের বাচ্চা নেই বাচ্চা নেই আমাদের বাচ্চা ফিরিয়ে দিন না মহারাজ আমাদের বাচ্চা তখন বললো ঠিক আছে টাকা বাসিওয়ালাকে মাসে বাসিওয়ালা বললো বাসিওয়ালা হলো নেই ভাই তোর টাকা নে আর বাচ্চাদের ফিরিয়ে নেই আগে বাচ্চাগুলোকে নিয়ে এসে দে বলে আপনি আর বেমানি করবেন না তো বলে না বাবা আমার শিক্ষা হয়ে গেছে তো তোর সঙ্গে বেমানি করতে পারবো না কিন্তু জাদুঘর আছিস বেটা তো আবার বাসিওয়ালা বাঁশি বাজি ওখানে উপার থেকে এলো বাঁশি বাজি আসতে গেলো সারা বাচ্চারা সব কিছু 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 আসতে গেলো এসে যে যার ঘরে এসে গেলো বাবা মারাও খুশি রাজারও ছিল ছিল ওরাও সব এসে গেল আমি খুশি রাজা বললো এই নিয়ে তোর ইনাম তো তার যাকে ইনাম দিল বাসিওয়ালা সেই ইনাম নিয়ে চলে গেল আমার গল্প চিরজন ফুরিয়ে গেল হ্যাঁ আমার গল্পটি ফুরলো আর নোটে সারটি মুড়লো তো তোমাদের কেমন লাগলো গল্পটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর পারো তো সাবস্ক্রাইব করো আর তোমাদের সবাইকে আমার তরফ থেকে হরে কৃষ্ণ আর সবাই বলো গোবিন্দ গোবিন্দ আর কি এইখানে কত বলছি ধন্যবাদ তোমার গল্প শোনার জন্য থ্যাংক ইউ